হচ্ছে। ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী। আজকে রাত, আজকে হলো গিয়ে থার্সডে, তো বৃহস্পতিবার। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখো আমি আমার বাবার সাথে শুয়ে আছি। আমার বাবা কাল চলে যাবে বেরু বেরু, কিন্তু একাই যাবে, বন্ধু বান্ধবের সাথে ওর খুব ঘোরার শখ। এদিকে তাকাও বাবা, কালকে কখন যাবে? সকাল 11টায় চলে যাবে, ট্রেনে যাবে। তো আমি বলেছিলাম আমাকে নিয়ে যেতে, কিন্তু ওরা বন্ধু বান্ধব যাবে, আমি গিয়ে ওদের সামনে ওদের এখানে গিয়ে কী করবো? তবুও বলেছিলাম যে আমাকে নিয়ে যায়, আমাকে পাশের রুমে রেখে দিস, আমি থাকবো তোদের সাথে। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছে, তো ও যদি ভিডিও করে তাহলে তোমাদেরকে ভিডিও, ও ভিডিও করিস বুঝছোস? হ্যাঁ, যেহেতু এখন আইফোন আছে ও ভিডিও করবে, জানি না কতটুকু করবে, সবসময় প্রমিস করে। তো ওই 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ডের ভিডিও করে। তো যাই হোক, কালকে যাবে সকাল 11টার ট্রেন। আর সকালবেলা একটু ভাত বা কিছু দেখি কী করে, দেখি যেহেতু কালকে নিরামিষ শুক্রবার, তো কী করবো কি না, তো ভালো লাগছে না, মনটা ভালো লাগে না, তো আসলে মনটা ভালো লাগে না। ও কোথাও যাবার কথা বললেই মনটা খারাপ হয়ে যায় একদম। অফিস টফিস সব বন্ধ করে যায় বোকা বেড়াইতে। তো কালকে যাবে শুক্রবারে, শুক্রবারে যাবে, রোববারে আসবে। তো চলো সকালবেলা আবার ব্লগসটা স্টার্ট করব। এখানে আমি আমার বাবার সাথে, টাটা টাটা দিয়ে দাও সবাইকে, হ্যালো বলে দাও, টাটা। ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো উঠে গেলাম, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো উঠে অ্যালার্মটা বাজার সাথে সাথে উঠে গেছি। এখন বাজে 7:10। তো আজকে আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখে খুব ভালো লাগছে, কিন্তু বেশি শীত আমার ভালো লাগে না। তবে যে কুয়াশাটা পড়েছে, আজকে প্রথম কুয়াশা হয়তো পড়েছে, হ্যাঁ আজকে প্রথমেই পড়েছে কুয়াশাটা, মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কুয়াশাটা দেখে ভালোই লাগছে, কিন্তু বেশি শীত আমার পছন্দ হয় না। তো চলো দেখাচ্ছি আগে কুয়াশাটাকে, আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, তো আমি কী কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে কুয়াশাটা দেখাই। দেখো একদম প্রথম কুয়াশা, যত বেলা বাড়ছে তত কুয়াশাটা বাড়ছে। এতক্ষণ কিন্তু তেমন ছিল না, পরিষ্কার ছিল, এখন কুয়াশাটা আরো বেশি। ওই দিকে দূরে দেখো একদম, মানে ঘোলা দেখা যাচ্ছে না, কুয়াশা পড়েছে। দেখলে কুয়াশাটা, আমি যখন উঠেছি 7:05 আগে উঠেছি, কিন্তু তখন দেখলাম একদম কুয়াশা নেই, মানে একদম পরিষ্কার আকাশ। তো এখন দেখো কীভাবে কুয়াশা পড়ছে। তো চলো রান্না করে কী কী করছি সেটা দেখাচ্ছি। আর ছেলে অ্যালার্ম বাজছে, আমি শুনতে পাচ্ছি ওর অ্যালার্ম বাজছে, যেহেতু ও যাবে, তো রাত অব্দি গুছিয়েছে জিনিস টিনিস, 3 দিন না 4 দিনের জন্য যাবে, তো জিনিস টিনিস সব গুছানো হয়ে গেছে। তো চলো আমি কী কী করছি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে গ্যাস টেস মুছে আমি, যেহেতু আজকে শুক্রবার, দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ করে একটু ভাজা করব, আর ভাত করব ওর জন্য। আলু সেদ্ধ ভাত ভাজাই ও খেয়ে যাবে। তো সব মোছামুছি করলাম, একটা শুক্রবার দিন একটা পেপার বিছাই আর অন্য দিন তুলে ফেলি। আজকে আমি একদম বিছাবই পেপারটা, কারণ তাহলে মন থাকে না, মনে একদম মনে থাকে না। শুক্রবার দিন যেহেতু নিরামিষ, নিরামিষের দিনেই পেপারটা বিছাই, তারপর আবার আজকে শুক্রবার দিনে এটা তুলে ফেলি আর কি, পেপারটা এটা ফেলে দিই তুলে। তো এখন পেপার বিছিয়ে নেবো এটাতে। ও এদিকে এই মানি প্ল্যান্টটা, এটা এদিকে রেখেছি, একটা বোতলে রেখেছি আমি। দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি,
দেখলে টুকটাক কাজগুলো আমি সেরে নিচ্ছি। এখন আমার ডাল মোটামুটি হয়ে গেছে, আলু কেটে আলু সেদ্ধ মানে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ করে যেহেতু ভাজাটা ভালোবাসে আমার ছেলে, তো বাচ্চারা যেগুলি ভালোবাসে অন্য কিছু খাওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি মানে গোড়া মাছও আমার ছেলে একদম খেতে চায় না, তো অনেক কিছু খেতে চায় না, শুধু পনির ডিমও পছন্দ করে না, মাছও পছন্দ করে না, পনির আর চিকেনটাই বেশি ভালোবাসে। চিকেন আর পনির হলে, পনির হলে তার কোনো কথাই নেই, আলু ভাজা ডাল এর বেশি আর কিছু ভালোবাসে না। তো এগুলিই আজকে, তো যেহেতু শুক্রবার তো ফুলকপি আলুর একটা ঝোল করব, যদি পারি তোমাদেরকে শেয়ার করব। আর ছেলেকে আমি ডাক দিচ্ছি দুইবার করে, কিন্তু উঠছে না, উঠবে ওর টাইম মতো উঠে যাবে। চলো আজ রান্নাটা আমি সেরে নিই, কেমন? আর পাখিগুলি কীভাবে ডাকছে, আর কুয়াশা পড়েছে, বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু আমার শীতটা একদম, শীতের মধ্যে আমার খাওয়া একদম হজম হয় না, মানে শীতটা আইলে আমি শেষ, আমি নাই, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না শীতটা, একদমই বাজে লাগে। তো চলো কি আর করা যাবে, কাজে চলে যাই। দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি কেটে, তো এটাকে ভাজা করবো আর ভাত রান্না করবো আপাতত, ওকে এটা করে খাইয়ে দেবো। ওটা আমি নিয়ে নিই, জানলা আমি সব খুলে দিচ্ছি, যেহেতু প্রথম ঠান্ডা একটু উপভোগ করা দরকার, মানে প্রথম কুয়াশা পড়ছে, এটা একটু আমাদের উপভোগ করা দরকার আছে, মানে এনজয় করার দরকার আছে। তো তাই আমি দরজা জানলা আমি সব খুলে দিচ্ছি, হালকা হাওয়া আসছে, ভালোই লাগছে। এটাকে নিয়ে এখন বসিয়ে দেব, অনেকেই এটা একটু সাবধানে ধরাবে, কারণ এটাও কিন্তু ব্রাস্ট মারে বা শর্ট করে, তো এটা খুব সাবধানে কাজ করবে যারা করবে। চিনি শেষ, তো চিনি নিয়ে এসছে, কম করেই নিয়ে এসছে, যেহেতু চিনিটা আমাদের একদম খাওয়া হয় না, গুড়টাই আমাদের বেশি খাওয়া হয়, তাই চিনিটা কমই নিয়ে এসছে, হয়তো 1 কেজি নিয়ে এসছে। তো চিনিটা নিয়ে, না 1 কেজি না, 500 হবে, 500ই হবে। চিনি খাওয়া তো ভালো না সত্যি কথা, যেটা চিনি খাওয়া একদমই ভালো না, এদিকে চিনি পড়েছে কতগুলো, টেবিলটাও মুছতে হবে, অনেক কাজ আছে। আমার ছেলেকে দুইবার ডাক দিয়ে চলে এলাম, কিন্তু ও উঠলো না। আর আগে কী করতাম জানো, ছোটোবেলার কথা মনে পড়ে, এগুলি দিয়ে এভাবে দেখো কে কেমন করেছে বলবে তো, কত বড় আওয়াজ, আমার হাজবেন্ড উঠে যাবে, বিশাল বড় বড় বলবে, না জানি কোথায় কি বাজি ফুটেছে। তো আমার খুব ভালো লাগে, এগুলো আগে এরকম পড়তাম, আর আগে তো মানে পেপারের লেখাগুলো আমি পড়তাম, সবসময় পড়তাম, কিন্তু এখন চোখে কম দেখি, লেখা টেখা কিচ্ছু পড়ি না, কোনো কিছু আনলে যে কোনো কিছু ধরো না, পেস্ট ফেস্ট যা আনুক বা যে কোনো কিছু ক্রিম টিম, সবার আগে এগুলো লেখাগুলো পড়তাম কী কী আছে, এখন এগুলো চোখে কিচ্ছু দেখি না, একদম পুরো লেপাপোসা, একদম চোখে দেখি না এমন অবস্থা। যাই হোক চলো চলো, আর আমার ভাই, আচ্ছা ঠিক আছে আমি পরে বলছি। দেখো ডাল সোমবার দিয়ে দিলাম, মুসুরি ডাল, এখন আমাদের মুসুরি ডালটা বেশি খাওয়া হয় না, কারণ এত পায়ে ব্যথা, আমি ইদানিং একটু মুসুরি ডাল খাচ্ছি, আমার পায়ে পায়ের গোড়ালিতে ব্যথা, প্রচণ্ড ব্যথা হচ্ছে। কাল যেটা বলছিলাম, কাল যেহেতু আমার বোনের বাড়িতে ফোটা ছিল, আমাদের যেহেতু কাল অসুজ, তো আমাদের তো ফোটারোটা কিছু নেই, তো বোনের বাড়িতে ফোটা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার ঘরের বারান্দার রং টং হচ্ছিলো, কালার হচ্ছিলো, এগুলি পরে দেখাবো তোমাদেরকে কী কালার করেছে, কিন্তু মানে এরকম একটা অবস্থা আমার যে যাওয়া হয়নি। কিন্তু আমার ভাই, আমার ছোটো ভাই ওরা এসেছিলো, মানে যে তঙ্কা আমাদের ছোট্ট ভাই, আমার ভাই সবাই এসেছিলো আমাদের ঘরে, তো তো ভাই একটা খুব সুন্দর একটা পশমিনা শাল দিয়ে গেছে, তোমাদেরকে পরে শেয়ার করছি। তো বোনের বাড়িতে আয়োজন ছিল, সব কিছু করেছি, ইলিশ মাছ থেকে শুরু করে ডিম, তারপর চিকেন, তারপর একটা আতম্বল করেছে, যেটা আমরা করি আতম্বল, লেবু টেবু দিয়ে, নারকেল কুড়িয়ে, আনারস আনারস দিয়ে এটা আতম্বলটা, আমার মাও খুব ভালো পড়ে, আমার বোনও খুব ভালো পড়ে এটা, তো এটা করেছে, তারপর শাক ডাল অনেক কিছুই করেছে। তো আমাদের জন্য একদম প্রীতম আমার ছেলে গেছিলো, তো ছেলের কাছে একদম পুরো ক্যারি ব্যাগ দিয়ে, পুরো বড় ব্যাগ দিয়ে সব পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক কাল এভাবে গেল, তো বোনের বাড়িতেই অনুষ্ঠানটা হলো, আর আমার ভাই আমাদেরকে আমাকে কী দিয়েছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কেমন, তো রান্নাটা তো দেখলে তোমরা কী করছি। ওইদিকে কাজের ফাঁকে ফাঁকে এই গাছটাও লাগিয়ে নিচ্ছি,
এখান থেকে মাটি নিয়ে বাস্কেটটা লাগিয়ে দেব। গাছগুলো দেখতে খুব সুন্দর, দেখো লাগিয়ে নেওয়া শেষ। এই টাবটা আমার ছেড়ে এনেছে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডেড, তো ফাদার্স ডেতে এটা দিয়েছিল আমার হাজব্যান্ডকে আমার ছেলে। তো যে গাছটা দিয়েছিল এটা তো মরেই গেছে, বাস হয়ে গেছে, উপর দিয়ে কিছু পাথর দিয়ে দিলেই বাস হয়ে যাবে। দেখো এবার কিছু পাথর দিয়ে দিচ্ছি, তাহলেই দেখো কত সুন্দর লাগছে তাই না। ব্যাস দেখো গাছটা একদম টপটা কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা ঘরের টেবিল উপর রেখে দেব। ব্যাস হয়ে গেছে ভাত আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো এই আলু ভাজাটা আমার ছেলে খুব খুব পছন্দ করে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। দেখলে তোমরা আমি কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেক দিন রান্না টান্না বসিয়ে আমার এই চলে, ফুল গাছে কোনটা একটা আগাছা উঠলো মানে ছোট ছোট দুব্বা বা যে কোনো আগাছা আমি এগুলো ফেলে দিই, তারপর প্রত্যেকটা গাছে জল দেওয়া, তারপর তোমার একটু সার দেওয়া, একটু মানে টুকটাক আমার চলে বা নতুন গাছ লাগানো এইসবই আমি করি। তো দেখলে এই টপটা আমি এখন করে ফেলেছি কত সুন্দর লাগছে তাই না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো পাথর কিছু আর অর্ডার দিয়েছি অনলাইন থেকে, এই লাল নীল পাথরগুলো ফুলের টবে দেওয়ার জন্য। কতটুকু পারি জানি না, যেদিন শরীর খারাপ থাকে সেদিন তো কিচ্ছুই ভালো লাগে না, এটাই হলো মেন কথা। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, পরে আরেকটা করব। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাই আমাকে কি দিয়েছে, এটা দিয়ে বাস আমি ভিডিওটা শেষ করে দেব। আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো এটা আবার পরের একটা ব্লগসে যাবে কেমন, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো চলো, তো দেখো আমি দেখিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার ছেলে কিন্তু উঠে গেছে, তো আমিও ভাই ওদেরকে দুটো যেহেতু ফোটা দিইনি তবুও আমি দুটো আমার হাজব্যান্ড দুটো গেঞ্জি এনে রেখেছিল সেগুলো আমাদের আমার ভাইকে দিয়ে দিয়েছি, দুজনকে দুটো গেঞ্জি আর দুটো অ্যাক্সেস গেঞ্জি দিয়েছি। তো যাই হোক, আর এদিকে দেখো ভাই যে দিয়েছে এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দেখো এই চাদরটা দিয়েছে পশমিনা, এত পছন্দ হয়েছে ভাইয়ের দেওয়া বোনকে গিফট, ভীষণ ভীষণ এত সফট এটা, মানে এত সফট ভীষণ উম আছে এটার, পাখি দেখি করতেছে। তো আমার খুব পছন্দ হয়েছে এটা, মানে ভীষণ ভীষণ সফট, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কালারটাও বেশ সুন্দর। ভিতরে আরেকটা কালার আছে তোমাদেরকে দেখাচ্ছি, ইচ্ছে করলে তোমরা দু সাইড দিয়ে পড়তে পারো। এই যে এদিকে একটা কালার আছে, ইচ্ছে করলে তোমরা দু সাইড দিয়ে পড়তে পারো, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা এটা এত উম, মানে এত উম এটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, তো ভিডিওটা বেশি বড় করবো না যেহেতু সকালবেলা একটা ব্লগস হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।